Hello friends, this is Sanket and with me today is Rupkatha Pramanik. Hello everyone. So Rupkatha, she is a dancer by birth and amra or story shunbo or mukhe ajke shobai. She is a beautiful lady inspiring a whole generation with her passion to and or ekta mantra যে স্টে ফিট অ্যান্ড হেল্প পিপল বি ফিট. তো আজকে জগার দাদাতে উই ওয়েলকাম হার টু দ্য শো জাগো. ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড. তো আজকে দ্বিতীয়বার আমরা আপনাদের সঙ্গে আড্ডা মারব. এনি টাইম ইন লাইফ তোমার কোনো চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড অ্যান্ড দ্যাট মেড ইউ মোর স্ট্রংগার অ্যান্ড হাউ ইউ কেম আউট অফ দ্যাট? আমাদের সবার লাইফে চ্যালেঞ্জেস আসে, ঠিক আছে? সবার লাইফে কিছু না কিছু একটা কাইন্ড অফ বলিউড ড্রামা চলে সবারই লাইফে. যে আমি হয়েছিল বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, তারপরে নিজের একটা ক্যারিয়ার তৈরি করেছি, আমার লাইফে অতটাও চ্যালেঞ্জিং হয়নি. বাট ডেফিনেটলি ইট ওয়াজ আ ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল রোলার কোস্টার আমার লাইফে যেটা গেছে দিজ ইয়ার্স. লাইক আই টোল্ড বিফোর যে 2012 আই লস্ট মাই মাদার, দ্যাট ওয়াজ আ হিউজ থিং টু মি. তারপরে আই লাইক দ্যাট পিরিয়ড অফ টাইম আই লেফট এভরিথিং, আই লেফট মাই স্টাডিজ, আই লেফট মাই ডান্সিং, এভরিথিং. সো আই থিঙ্ক ইফ শি ইজ নট দেয়ার, হোয়াট আই এম গোয়িং টু ডু? ইভেন আই এম ডুইং ডান্স, আমি করেও যদি কিছু হয়েও যাই তাহলেও আমি কাকে দেখাবো, কী করবো? সো আই লস্ট মাই অল মোটিভেশনস, আই লস্ট এভরিথিং. অ্যান্ড দেন আই রিমেম্বার্ড যে ওয়েন নোবডি ওয়াজ দেয়ার, মানে লাইক আমার বাবাও পছন্দ করতো না তখনকার দিনে এতটা ডান্সিং. এখন এখন পেরেন্টসরা ফোর্স করে ডান্স ক্লাসে যাও, ডান্সের রিয়ালিটি শোতে যাও, কিছু হও, বাট তখনকার দিনে ডান্সিংটা স্পেশালি আমি আর আমার দিদি যেহেতু দুজনেই মেয়ে হয়েছি বলে ডান্সিংই কেন করছি এটা নিয়ে অনেকের অনেক প্রবলেমস ছিল. আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি রিলেটিভস অ্যান্ড অল সবার খুব প্রবলেম ছিল. তো আমার বাবা মা চেষ্টা করেছিল যে গানে কনভার্ট করে দিই. তো লাইক হোয়াট আ স্টুপিড আইডিয়া ইট ইজ, সিরিয়াসলি? যে ডান্স ভালোবাসে তুমি গানে কনভার্ট করে দাও, এটা তো হয় না. মানে ফোর্সফুলি ইউ আর বিং আস্ক টু চেঞ্জ ইউর প্যাশন এন্ড ড্রিমস. ইয়েস, সো লাইক আই সেড আই ওয়াজ ভেরি ভেরি ফোকাসড. আই ডিড সিঙ্গিং, আই ডিড মাই সিক্সথ ইয়ার যেটা থাকে সিঙ্গিংয়ে, সঙ্গীত বিশারদের যে পরীক্ষাটা সেটাও আমি দিয়েছিলাম আর আমি খুব ভালোভাবে সেটা পাস করেছিলাম, বিকজ মিউজিক আর ডান্সিং ভীষণভাবে কানেক্টেড. তো আই লাভ মিউজিক, তো আমি মিউজিকটাও করেছিলাম. বাট যখন ওটা শেষ হয়ে গেছিলো আই লাম দেন, মানে লাইক নাও ক্যান আই পারসিউ মাই ড্রিমস? তো দেবার লাইক না, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, না পড়াশোনার জন্য আমাকে যেতে দিত না ডান্স ক্লাসে, অ্যান্ড আই ওয়াজ লাইক না না টিউশনে যাচ্ছি বলে ডান্স ক্লাসে চলে যেতাম. তারপরে বুঝেই যেত, এক্সাম হলে যখন এই লিখতে যেতাম মাথায় গান ঘুরছে যে কোরিওগ্রাফি কীভাবে করবো, এরকম প্রচুর হয়েছে. তো তারপরে ফাইনালি আমি আই ওয়াজ বিং ভেরি পেশেন্ট, আমি নিজে হোল্ড ব্যাক করে রেখেছিলাম যে লেট মি কমপ্লিট মাই স্টাডিজ. অ্যান্ড ওই পিরিয়ডটা ভীষণ স্ট্রাগলিং ছিল, বিকজ আই ওয়াজ কম্প্রোমাইজিং মাই সেলফ কি আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, বাট আই এম ডুইং দিস ফর যে এডুকেশনটাও ইম্পর্ট্যান্ট অলসো, আর এডুকেশন তো আমাকে কমপ্লিট তো করতে হবে, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন তো আমাকে করতেই হবে. সো ওই টাইমে কম্প্রোমাইজ করে আই জাস্ট হেল্ড ব্যাক মাই অল মাই প্যাশন অ্যান্ড ইমোশন ডান্সিংয়ের জন্য. বাই দ্য ডে আই গ্র্যাজুয়েশনের টাইমে আমার মায়ের ইনসিডেন্টটা হয়, তো তার ওই মোমেন্টটা তো অনেকই আউট অফ দিস ওয়ার্ল্ড, আই ক্যান নট ইভেন এক্সপ্লেন ওই মোমেন্টটা. তো তারপরে আই স্টার্টেড, আমি এটা মনে করলাম যে মা যখন সবাই বারণ করতো, মা আমাকে লুকিয়ে লুকিয়ে ডান্স ক্লাসে নিয়ে যেত, ডান্সের জন্য প্রচুর এক্সপেন্সেস হতো, লাইক কস্টিউম খরচা, মেকআপ অ্যান্ড অল এভরিথিং সব কিছু মা নিজের সেভিংস থেকে করতো, বুঝতে দিত না যে আমি করছি এরকম কিছু করতে চাইছি. বাড়িতে প্রচুর অশান্তি হতো এটা নিয়ে যে কেন এটা করছো এরকম,
বাট মা সবসময় আমাকে হেল্প করতো। আমি যত অডিশনে গেছি, আমি যত জায়গায় গেছি, বাইরের শ্যুটের জন্য গেছি, মা আমার সাথে গেছে। মায়ের অসুস্থ মানে অসুস্থ শরীর নিয়ে গেছে, মা কখনো বুঝতে দিল যে মায়ের খুব কষ্ট হচ্ছে, মানে টিফিন ক্যারি করছে না, যত টিফিন ক্যারি করছে শুধু আমার জন্য ক্যারি করছে। তো এরকম হয়েছে। তো ওই স্ট্রাগলগুলো যখন আমি মনে করলাম যে শি ডিড সো মাচ ফর মি, সেটা আমি এত ইজিলি লেট গো করতে দিতে পারি না। অ্যান্ড দিস ইজ নাও আই ডোন্ট ফিল হার অ্যাবসেন্স, আই ফিল হার প্রেজেন্স মোর। তখন খুব লিমিটেড ছিল যে হয়তো ফিজিক্যালি সামনে থাকলেই সামনে আছে, বাট নাও শি ইজ এভরিওয়্যার, শি ইজ উইথ মি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। তো আমি ভাবতাম যে সে মা তো সামনে নেই, মাকে কীভাবে দেখাবো যে আমার অ্যাচিভমেন্টেও যদি আমি কিছু করি। বাট আই ক্যান ফিল যে মায়ের আশীর্বাদই রয়েছে, নাহলে এত দূরও আসতে পারতাম না, অনেকদিন আগে হয়তো ভেঙে পড়তাম। অনেক রিজেকশনস, অনেক রিফিউজালস আমার স্কিন কমপ্লেকশনের জন্য, আমার বডি ওয়েটের জন্য, লুকসের জন্য, পেছনের লাইনে দাঁড়াও, কর্নারে দাঁড়াও, ইউ আর নট ক্যামেরা ফ্রেন্ডলি, ইউ আর নট দিস দ্যাট, ইউ ক্যান নট ডু বি বয়িং, ইউ ক্যান নট ডু হিপ হপ, ইউ ক্যান নট ডু ওয়েস্টার্ন, অনেক এরকম শুনেছি। বাট আই অলওয়েজ কেপ্ট স্মাইলিং অ্যান্ড মুভ অন করে গেছি। ঠিক আছে, যে বলেছে মেবি সেটা তার পার্সপেক্টিভ থেকে বলেছে, তার আমাকে দরকার নেই, আমারও তাকে দরকার নেই, তাকে ছাড়াও আমার লাইফ এগিয়ে যাবে। সো অনেক চেষ্টা করতে 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 দেন অনেক কিছু সার্চ করতে 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 তারপরে মানে যত যাদের কাছে শিখেছি সবার কাছ থেকে আমি সব রকম শেখার চেষ্টা করেছি। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ভেরি ভার্সেটাইল ডান্সার। তো ভীষণভাবে টিভি কীভাবে কী কস্টিউম পরে করছে, কোন ইয়ারিংসের সাথে কী ডান্স করছে, কী জুয়েলারি দরকার হয়, কীভাবে তৈরি করতে হয়, কোরিওগ্রাফি ব্যাকড্রপে কী থাকতে হয়, কোন কালার করতে হয়, এইগুলো সবসময় আমি রিসার্চ করতাম। সব কিছুই আমার কাজে লেগেছে, ওই রিফিউজালসগুলোও আমার খুব কাজে লেগেছে, রিজেকশনগুলোও কাজে লেগেছে, এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই স্ট্রাগল তো এখনও স্ট্রাগল তো চলছেই, যখন স্ট্রাগল যেদিন স্টপ হয়ে যাবে ভাববে সাকসেসও স্টপ হয়ে গেছে, স্ট্রাগল এখনও চলে যাচ্ছে, মানে নেভার স্টপ, নেভার স্টপিং। তো এইখানে আর একটা কোয়েশ্চেন চলে আসে, ধরো অনেকেই আছে, তুমি যেমন একটা সাপোর্ট পেয়েছো, হেল্প পেয়েছো অনেকের বাড়িতে, যেটা আমাদের কারেন্ট সোসাইটির যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে প্যারেন্টসরা এখনও মানে ম্যাক্সিমাম প্যারেন্টস তাদের মত হচ্ছে ছোটোবেলা থেকে ভালো করে পড়াশোনা করো, তারপরে কী বলে ফার্স্ট হতে হবে, প্রেশার ওরকম 90% অ্যান্ড অ্যাবভ মার্কস, এরপরে তোমাকে ভালো, হ্যাঁ বেস্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং বা ডক্টর, তারপর তুমি ইউ গো ফর এ গুড জব। এরকম হয়তো অনেক ছেলেদেরকে বলা হয় যে তোকে যদি গভর্নমেন্ট জব না করিস তাহলে তোর বিয়েও হবে না, মানে এটা বলে। তো এরকম অনেক ছেলে আছে, মেয়ে আছে যাদের প্যাশন আছে, কিছু করার ইচ্ছে আছে, কিন্তু তারা এরকম যদি সাপোর্ট না পায়, তাদের জন্য যদি একটা তোমার ছোট্ট কোনো মেসেজ। এভরি টাইম উই ক্যানট ব্লেম সোসাইটি, ঠিক আছে, এভরি টাইম উই ক্যানট ব্লেম আওয়ার প্যারেন্টস, এভরি টাইম উই ক্যানট ব্লেম দ্য সারাউন্ডিংস, হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। What you need to do is believe in yourself আর তোমার জেদটা, যেটা যে ফার্স্ট ইউ হ্যাভ টু বি শিওর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ঠিক আছে, তো তুমি, আমি যেরকম ডান্সিংয়ে আমি শিওর ছিলাম যে আমি এটাই করতে চাই, অনেক সময় অনেকে ও ভালো করেছে ডান্সিংয়ে তাই আমিও করছি, ও তো ওটা ইয়ার যেরকম লাভ আর ইনফ্যাচুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে, সেরকমভাবে তোমার প্যাশন আর ইনফ্যাচুয়েশনের মধ্যেও ডিফারেন্স আছে। তো ইউ হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এরকম কিছু তোমাকে সিলেক্ট করতে হবে যেটা অল ইয়োর লাইফ তুমি করে গেলেও তুমি বোর হবে না, তুমি দিন থেকে রাত, রাত থেকে দিন করে গেলেও তোমার ইন্টারেস্ট কমবে না কখনো। তো দেন ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি শিওর অ্যাবাউট ইট যে তুমি এটাই করতে চাও, দেন মেক পিপল আন্ডারস্ট্যান্ড, বি ভেরি পোলাইট, বি ভেরি হাম্বল, এগ্রেসিভ কিছু কোনো কিছু করার দরকার নেই, মেক দেম আন্ডারস্ট্যান্ড অগেন অ্যান্ড অগেন অ্যান্ড অগেন অ্যান্ড অগেন যে আমি এটাই করতে চাই, আমার দ্বারা এটাই হবে, বুঝে সমস্ত কিছু পসিবল। আমার আমাকেও প্রথমে সবাই রিফিউজ করে দিয়েছে, তারা এটা বলতো যে না তুমি দেখে নেবো কী হবে, কিছুই হবে না। আমার ফ্যামিলিতেও তাই, ইভেন আমি ডান্স করতাম খুব, আমার ফ্যামিলি থেকে বাজে বাজে কমেন্টস পেতাম যে বড় হয়ে কী নাচ করবে, আসলে কী হবে নাচ করবে, তো এরকম খুবই খারাপ লাগতো। এখনও মানে এখন ডান্সার হয়ে গেছি, তারপরেও লোকের অনেক কমেন্টস পাই যে শি ইজ জাস্ট আ ডান্সার, শি ইজ নাথিং এলস, শি ইজ জাস্ট আ জুম্বা ইনস্ট্রাক্টর, শি ইজ জাস্ট দিস। তো ওদের ওটা বলাতে কিছু আমার যায় আসে না, দে আর নট সোসাইটি, সোসাইটি ইজ, সোসাইটিতে ভালো লোকজন রয়েছে যারা লাইক হু হেল্প ইচ আদার আপ, হু বিল্ড ইচ আদার আপ,
who support each other, who love each other, who spread these awareness je passion ke hi follow karo. Eder ke new society ache. Why we always think about je society the negative people hi pishima kaki mal loki jero loki rahi royeche tara nei. So positive lokjon ke follow karo, nijer ekta role model banao ebong take follow karo, tumi nijer dreams ke follow karo. Obviously tomar bari lokjon bujhbe seta বোঝাও যে লজিক দিয়ে বোঝাও যে না সেই মেয়ে যদি আমার মানে এরকম গভর্নমেন্ট জব আমি পেয়ে গেলাম তারপর সে মেয়ে আমার কাছে এলো বাট তার আমার সে আমাকে হ্যাপি না থাকার অনেক কিছু রিজন রয়েছে শি ইজ নট হিয়ার উইথ মি ওনলি ফর মাই গভর্নমেন্ট জব ঠিক আছে তো এরকম অনেকে রয়েছে যারা শাহরুখ খান লাইক হার হিজ স্টোরি লাইফ স্টোরি আর কঙ্গনা রানাউতের লাইফ স্টোরি আরও অনেকে রয়েছে যেরকম আমাদের আমাদের যারা ম্যারি কম রয়েছে সবার সবার লাইফ স্টোরি তুমি দেখো তারা দে ওয়ার নাথিং দে হ্যাভ নো ব্যাকগ্রাউন্ড তাদের ফ্যামিলিতেও স্ট্রাগল ছিল তাদের সব কিছু ছিল দিজ আর রিয়েল লাইক রিয়েল স্টোরিজ রিয়েল এক্সাম্পলস সো ইফ ইউ ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্যাম ইউ হ্যাভ টু মেক দ্য ডিফারেন্স আর ডিফারেন্সটা তোমার ভেতর থেকে স্টার্ট করতে হবে কনফিউশন রাখলে চলবে না যে হবে করবো আমি আমার পেরেন্টসকে হার্ট করতে চাই না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ আর নট হার্টিং ইউর প্যারেন্টস ইউ আর গোয়িং টু মেক ইউর প্যারেন্টস প্রাউড ফর দ্যাট টাইম এখন তোমাকে পেরেন্টসকে বোঝাতে হবে সো মা বাবাকে নিয়ে যাও সেই জায়গাতে যে দেখো এখানে এরকম হয় আমি আমার বাবাকে যেরকম আমার B1 ট্রেনিং ফার্স্ট হয়েছিল মুম্বাইতে ওখানে নিয়ে গেছিলাম আমার বাবাকে তার আগে অবধি আমার বাবা ওয়াজ নট শিওর কি পয়সা খরচা করে কী হচ্ছে কী করতে চাস বাট ওয়েন মাই ফাদার ওয়েন্ট দেয়ার হি অ্যাকচুয়ালি স যে এত লোকজন ফিটনেসের জন্য মানে মানুষেরই হেলথের জন্য কাজ করছে এত ভালো কাজ করছে একটা এক্সাইটিং ওয়েতে করছে আর সব ধরনের এজের লোকজন সেখানে রয়েছে ছেলে মেয়ে বাচ্চা থেকে বড় থেকে মানে বয়স্ক লোকজন থেকে সবাই সেখানে রয়েছে আর এভরি ওয়ান ইজ ডুইং সাচ পজিটিভ ভাইবস রয়েছে সবাই সবার জন্য করছে একে অপরের ফিটনেসের জন্য কাজ করতে অ্যান্ড হি লাইকড ইট সো মাচ এখন আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আগে আমার সাতটার পরে বাড়ি থেকে বেরোনো অ্যালাউড ছিল না বাট এখন আমার বাড়ি ফিরতে ফিরতে 10টাও হয়ে যাও মাঝে মাঝে 11:30 হয়ে যায় যখন কোনো ইভেন্ট থাকে কিছু তো আমার বাবা আমার জন্য ডিনার রেডি করে রাখে আর বলে যে সারাদিন কিছু খাসনি কেন মাঝে মাঝে রেগেই বলে যে কেন খাসনি সারাদিন শরীর খারাপ করে যাবে আর অনেক ইঞ্জুরিজও হয় মাঝে মাঝে তো লাইক হি ইজ দ্য ওয়ান হু টেক কেয়ার্স অফ মি সো নাইসলি আর এখনও আমার সেই স্ট্রেংথ আমি আমার বাবাকে দেখি যে বাবাও নিজের লাইফে একজন খুব ইম্পর্টেন্ট কাউকে হারিয়েছে বাট স্টিল হি ইজ দেয়ার ফর মি তো লাইক ওয়াই আমি কেন নিজেকে এতটা ইজিলি ডিমোটিভেট করবো সো আমিও বাবার জন্য আমার ফ্যামিলির জন্য এখনও ইয়ে করছি সো মেক ইউর ফ্যামিলি ইউর স্ট্রেংথ নট ইউর উইকনেস দ্যাটস হোয়াট মাই মেসেজ ওয়াজ কি তোমার ফ্যামিলি তোমাকে বলছে না বলে তুমি ওটা ফ্যামিলির ইয়ে করছো ওটা তোমার উইকনেস নয় তুমি তোমার ফ্যামিলিকে স্ট্রেংথ বানাও স্ট্রেংথ মানে তোমার ফ্যামিলিকে বোঝাও আশেপাশে কে কী বলছে ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে অনেক ডক্টর্সরাও খালি বসে রয়েছে অনেক ইঞ্জিনিয়ার্সরাও কাজ পাচ্ছে না ঠিক আছে সো থিঙ্ক সামথিং ক্রিয়েটিভ যেটা ইভেন ইফ ইউর আ ডক্টর থিঙ্ক ক্রিয়েটিভলি ঠিক আছে তো ক্রিয়েটিভভাবে ভেবেছে বলেই এত কিছু ডক্টরি সায়েন্সে এত কিছু ইনভেন্ট করতে পেরেছে ওরা যদি সেম মনোশনাস ওয়েতে ভাবতো যেভাবেই চলবে তাহলে ওভাবেই চলতো সো ক্রিয়েটিভিটি ইজ এভরিথিং সো তোমাকে ওরকম হয় ইউ ক্যান নট ব্লেম লাইক এভরি ওয়ান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উইদিন যে তুমি হোয়াট ইউ ওয়ান্ট টু বি অ্যান্ড ফলো দ্যাট আর তোমার মোটিভেটিং ফ্যাক্টর মানে হোয়াট মোটিভেটস ইউ টু ডু মানে তুমি বললে হয়তো এটা যে মায়ের যে সাপোর্টটা পেয়েছে এটা এর বাইরে কিছু আছে একটা মোটিভেশন যেটা স্টার্ট হয়েছিল লাইক যেরকম বাইক স্টার্ট হয় সেরকম স্টার্ট হয়েছিল এখান থেকে আমার মাকে দেখে যে এত খারাপ একজনের সাথে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট কি কারোর সাথে সেটা হোক তো আই গট মোটিভেশন ফ্রম দ্যাট অ্যান্ড আমার মোটিভেশন লাইক প্রচুর উইমেনরা স্পেশালি উইমেনরা রয়েছে ফার্স্টলি আমার মা বলবো সেকেন্ড মাই সিস্টার মাই এল্ডার সিস্টার শি ইজ লাইক দি ওয়ান অফ বিগেস্ট ইন্সপিরেশন ইন মাই লাইফ অ্যান্ড দেন আমার জুম্বা এডুকেশন স্পেশালিস্ট যে লিড জেস রয়েছে আমাদের ইন্ডিয়াতে সুচেতা পাল শি ইজ অ্যামেজিং মানে আই ফলো হার এভরি ডে ইনস্টাগ্রামে এভরি ডে আমি ফলো করি প্রত্যেকটা স্টোরি দেখি আর ইফ ইউ লাইক সি হার ইভেন দ্য ইনস্টাগ্রাম স্টোরিজ ইল গেট মোটিভেটেড
মানে এগুলো হচ্ছে আমার ডেইলি ডোজ মোটিভেশনের। সো আমার সুচিতা পাল ইজ দেয়ার, দেন মাই বলিউড যারা স্টার্স রয়েছে যাদেরকে দেখে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, লাইক শ্রীদেবী জি, মাধুরী দীক্ষিত, এরা এদেরকে দেখে যে আই ওয়ান্ট টু বি লাইক দেম, এই জিনিসটা। তারপরে অনেক অনেকে রয়েছে, মেহের মালিক রয়েছে আমার বেলি ড্যান্সিংয়ের লাইক ইন্সপিরেশন, শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সোনালিটি, মেহের মালিক রয়েছে। তো এ দিজ আর লাইক মাই রোল মডেলস যাদেরকে দেখে আমি এভরিডে ফলো করি, যে আই ওয়ান্ট টু বি আ হিউম্যান বিং লাইক দ্যাম, নট ওনলি আর্টিস্ট, দে হ্যাভ আ বিউটিফুল বিউটিফুল হার্ট, দে অলওয়েজ ইন্সপায়ার পিপল অ্যান্ড দে উইল নেভার লেট ইউ ডাউন। মানে যে তুমি তোমার ব্রোকেন হার্ট নিয়েও যদি তাদের ভিডিওস দেখো বা তাদের সাথে কথা বলো, ইউ উইল ফিল মোটিভেটেড উইদিন আ সেকেন্ড, মানে দে হ্যাভ দিস অরা। সো দিস ইজ মাই ডেইলি মোটিভেশন ডোজ। আর আরেকটা আমার বিগেস্ট সোর্স হচ্ছে মাই স্টুডেন্টস। আমি যখন ক্লাসে যাই, আমি দিনে হয়তো তিনটে চারটে ব্যাচও আমার মাঝে মাঝে হয়ে যায় জুম্বার, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড উই শুড নট ডু, আই এম ওভার ডুইং, উই শুড নট ডু দিস। তো আমি যখন এই আমার লাস্ট ব্যাচে যখন আমি যাই রুবিতে টুইস্ট অ্যান্ড ডান্সে, আমি যখন লাস্ট ব্যাচে যাই, আই নিড সাম কাইন্ড অফ ভেরি ভেরি স্ট্রং মোটিভেশন টু কিপ মি গোয়িং। সো দিজ আর মাই স্টুডেন্টস হু লাইক ওদের চোখে একটা ভীষণ একটা এক্সপেকটেশন, একটা এনার্জি কাজ করে, একটা পজিটিভ এনার্জি দিলে শি ইজ আওয়ার লাইক ইনস্ট্রাক্টর অ্যান্ড শি ইজ গোয়িং টু রক দ্য ফ্লোর নাও। আর ওরা ওদের ওরা কাজ করে, দে আর হাউস ওয়াইফ, দে হ্যাভ কিডস, দে হ্যাভ লট অফ প্রবলেমস ইন দেয়ার লাইফস, দে হ্যাভ হেলথ ইস্যুস, দে হ্যাভ ফ্যামিলি প্রবলেমস, দে হ্যাভ ওয়ার্ক প্রেশার, দে হ্যাভ এভরিথিং অ্যান্ড দে আর ডুইং জুম্বা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর কামিং টু দ্য ক্লাস অ্যান্ড দে আর কন্টিনিউইং ইট, মানে নিজের হেলথের দিকেও ওরা নজর দিচ্ছে এবং উইথ আ ভেরি ভেরি বিগ স্মাইল আর একটা পজিটিভ অ্যাটিটিউডের সাথে তারা ক্লাসে আসছে আর এভরি ডে এটা করছে। এটা আমার কাছে একটা ভীষণ বড় মানে ইন্সপিরেশন, মাই স্টুডেন্টস। অসম। আর লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা মানে where do you want to be in 5 years, but let it be like tomar ultimate goal, mane tumi ki rokom jaygay gele mone korbe je na kichu ekta achieve hoyeche erokom ekta feeling jeta bole amar chhotobela theke shopno chilo ekta bhalo dancer howar, amar maer dream chilo je ma shob shomoy bolto je be a good human being, doesn't matter tumi aaj theke 5 bochhor 10 bochhor pore kothay thakcho. And what I felt, ki if I can inspire even one people, that is the biggest goal of my life. If I can change one person's life, that is the biggest like thing I could ever done. So আজকে থেকে আমি হয়তো আজকে হয়তো আমি এত 1000 rupees ইনকাম করছি, এরপরে আমি এত ল্যাক্স ইনকাম করবো, দ্যাট ইজ নট ডেফিনেটলি নট মাই গোল। আজকে আমার এত 1000 ফলোয়ার্স রয়েছে, কালকে আমার 10,000 ফলোয়ার্স হয়েছে, দ্যাট ইজ অলসো নট মাই গোল। অবভিয়াসলি ইফ পিপল লাইক মি, পিপল উইল কাম টু মি, পিপল উইল নো মি, অ্যান্ড আই উইল অলওয়েজ বি দেয়ার ফর সবার জন্য যারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে এবং যারা এই জিনিসটাকে ভালো ভাবছে। বাট মাই গোল ইজ টু ইন্সপায়ার পিপল and always like nijeke inspire kore ja throughout the day. I don't believe in ki successful shudhumatro poisha theke hoy ba fame theke hoy. Ami jodi ajke theke 5 bochhor pore maybe mane anything can happen, life is very unpredictable, so you cannot plan anything. I just want to be happy and I just want to inspire people, I just want to get inspired, that is it. আমার এই যে এই সিরিজটা করছি, এটা জাগো নাম দিয়েছি আমি, এটাও হচ্ছে দ্য সোল পারপাস এটাই, যে একজন যদি ইন্সপায়ার্ড ফিল করে বা কোনো একটা মানে রিজন পায়, তো ইট উইল বি এনাফ ফর দিস ভিডিও, লাইক মেকিং ভিডিও সিরিজ লাইক দিস, এটাকে আমরা তখন সাকসেস মনে করতে পারি। আর মানে এইটা করতে গিয়ে তোমার সঙ্গে আলাপ হওয়াটাও আমার জন্য খুব বড় ব্যাপার, বিকজ আই ক্যান হ্যাভ সাম মোটিভেশন ফ্রম ইউ। ওকে, তো লাস্ট শেষ করার আগে আমি যেটা সবার সঙ্গে করি, র্যাপিড ফায়ার, ঠিক আছে? আর র্যাপিড ফায়ারে ওয়ান ওয়ার্ড টু ওয়ান সেন্টেন্স অ্যান্সার। ওকে, চলো, না না তুমি এক্সপ্লেন করে দিতে পারো, এক্সপ্লেনেশনস আর অলওয়েজ ওকে, ঠিক আছে? I'll try to keep it short. চলো, তো লেটস স্টার্ট, রেডি?
first person whom you reach out for anything, like whenever you are happy, jokhon koshto hocche prothom kar kache giye mane tomar express kor. Arnob tar introduction ami dicchi na. Second, your role model. My mother and my sister. Okay. Food versus dance. Any choice? Both, because nothing like actor shathe ar ekta na hole onno ta hobe na. So like good both. Like good answer. Ebar to ekhane ekta chotto part question. Favorite food? Biryani. Ar ড্যান্স বললে তোমার ফেভারিট ড্যান্স রুটিন মানে অনেক রকম এখন ভার্সন আছে উদয় শঙ্কর ডান্স স্টাইল. ওকে, ফার্স্ট থিং মানে সকালে উঠে তুমি প্রথম কী করো, মর্নিং কীভাবে স্টার্ট হয়? সকালে উঠে আমি জুম্বা ক্লাস করাই. সকালে উঠে যেদিন যেদিন আমার ক্লাস থাকে সকালে উঠেই আই কাম টু দ্য ক্লাস অ্যান্ড আই ডান্স, দ্যাট ইজ ইট. মানে লাইফের ফার্স্ট প্রেমকে নিয়েই ফার্স্ট ডে শুরু হয়ে গেল. আর হাউ ডু ইউ এন্ড ইউর ডে? আই এন্ড মাই ডে স্পেন্ডিং সাম টাইম উইথ মাই ফাদার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ হি হ্যাজ ডান সো মেনি থিংস ফর মি, আই ক্যান ডু দিস মাচ, সো অল অফ আস শুড আন্ডারস্ট্যান্ড দিস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং. আর তোমার ফিটনেস মন্ত্রা বলতে আমি বুঝতে পারছি, কিন্তু তাও একবার বলে দাও. Fitness mantra is obviously Zumba fitness. Zumba includes everything. So Zumba korle amar fitness everything is like completed. Ar fitness somonde ekta sentence mane jara viewers taderke ekta je fitness ta ekhon koto ta important amader life e chotto kore. Fitness bollei amader mathay shobshomoy ashe physical fitness. So physical and mental dutori fitness er khyal rakha amader uchit. Ajkal kar dine jerokom mental fitness er upore khub ekta focus nei amra shobai stressed. Even kyo dancing line e royeche shekhaneo she stress nicche, kyo zumba te royeche shekhaneo she stress nicche. To physical fitness er sathe sathe mental fitness tao khub dorkar, because ekta sathe onnotar bhishon bhabe link royeche. To if you are mentally fit you can be physically fit, if you are physically fit on the process tomar mental fitness tao chole ashe. And I don't need to say ki why it is important to you, thik ache. If you mane tumi jodi dekho ajkal kar dine shobari ektai ekhon eta ekhon ekta craze hoye geche fitness ta, but age kar dine eto lok sure bujhto na ye korto na, but amader human body it's a machine. সো মশিনকে ঠিক রাখার জন্য যেভাবে আমরা পরিচর্যা করি, আমরা একটা বাইক কিনে যেভাবে পরিচর্যা করি, আমরা এটাই করলে যে কোনো মেশিন, একটা গাড়ি, যে কোনো কোনো মেশিন কিনলে যেভাবে আমরা পরিচর্যা করি, দিস হিউম্যান বডি ইজ অলসো আ মেশিন, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট, আদারওয়াইজ নিজেরই প্রবলেম তোমার হতে পারে. সো দিস ইজ দ্য থিং ইউ মানে জন্মানোর পর থেকে একদম তোমার লাস্ট ডে অফ ইয়োর লাইফ ইউ গোয়িং টু ক্যারি দিস, সো ইউ মাস্ট টেক কেয়ার অফ ইট. সো নিজের সবসময় নিজের খেয়াল রাখা, এর থেকে বড় রিজন আর কিছু হতে পারে না. আর লাস্ট কোয়েশ্চেন র্যাপিড ফায়ার এন্ড ওয়ান লাইন হলে খুবই ভালো. আমাদের ভিউয়ার্সদের জন্য একটা মেসেজ, স্প্রেড লাভ, ওকে, অ্যান্ড জাস্ট হোল্ড ইচ আদার আপ, বিল্ড ইচ আদার আপ, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, দ্যাটস ইট. থ্যাংক ইউ আমাদেরকে এতক্ষণ সময় টাইম দেওয়ার জন্য, আর হেল্পিং পিপল গেট সামথিং মানে এটার জন্য মেইনলি. থ্যাংকস লাইক উই হ্যাভ আ কমন থিঙ্কিং তাহলে পারপাস. আর মাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট হার, আই উইল লিঙ্ক হার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক পেজ সব আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, দেখবেন ফলো করবেন. যারা সাউথ কলকাতাতে আছেন মানে কোনো অন্যরকমভাবে ফিট থাকতে চান, এক্সারসাইজে বোর হন, তাহলে নিশ্চয়ই শিবাস্থিতাতে আসতে পারেন, শি উইল ডেফিনেটলি গাইড অ্যান্ড হেল্প ইউ. আর জগার দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন. থ্যাংক ইউ.